بل هو قران مجيد في لوح محفوظ ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون واذ اتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون واذ قال موسى لقومه يا قوم انكم ظلمتم انفسكم باتخاذكم العجل فتوبوا الى بارئكم فتوبوا الى بارئكم فاقتلوا انفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم انه هو التواب الرحيم واذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهره فاخذتكم الصاعقه فاخذتكم الصاعقه وانتم تنظرون ثم بعثنا من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وانزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا انفسهم يظلمون واذ قلنا ادخلوا هذه القريه فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب, الباب سجدا وقولوا حطه نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فانزلنا على الذين ظلموا فانزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون واذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا، قد علم كل أناس مشربهم: كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نَصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَدَعُ لَنَا رَبَّكَ فدعوا لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وقسائها وفومها وعدسها وبصلها قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير اهبطوا مصرا فان لكم ما سالتم وضربت عليهم الذله والمسكنه وباءوا بغضب من الله ذلك بانهم كانوا يكفرون بايات الله ويقتلون النبيين بغير الحق <password> ذلك بما عصوا وكانوا يعتدون ان الذين امنوا والذين هادوا والنصارى والصابئين من امن بالله واليوم الاخر من امن بالله واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون واذ اخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما اتيناكم بقوه واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قرده خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظه للمتقين পরম দয়ালু আল্লাহর দয়াময় নামে ইহার পর আমি তোমাদেরকে ক্ষমা করিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর যখন আমি মুসাকে কিতাব ও ফুর দান করিয়াছিলাম যাহাতে তোমরা প্রাপ্ত হও আর যখন মূসা আপন সম্প্রদায়ের লোককে বলিল হে আমার সম্প্রদায় গোবৎস্যকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি অত্যাচার করিয়াছ সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা কর তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয় তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু যখন তোমরা বলিয়াছিলে হে মূসা আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না তখন তোমরা বজ্রাহত হইয়াছিলে আর তোমরা নিজেরাই দেখিতেছিলে অতপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনজ্জীবিত করিলাম যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিলাম বলিয়াছিলাম তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি তাহা হইতে আহার কর তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল স্মরণ কর যখন আমি বলিলাম এই জনপদে প্রবেশ কর যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার কর নত প্রবেশ করো দ্বার দিয়া এবং বল ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎকর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল তাহারা তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল স্মরণ কর যখন মূসা তাহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল আমি বলিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে উহা হইতে বারোটি প্রসবন প্রবাহিত হইল প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান হইতে চিনিয়া লইল বলিলাম আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার কর এবং রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না যখন তোমরা বলিয়াছিলে হে মুসা আমরা এই রকম খাদ্যে কখনও ধৈর্য ধারণ করিব না সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা কর তিনি যেন ভূমিজাত দ্রব্য শাকসবজি কাকুর, গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মুসা বলিল তোমরা কি উকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও তবে কোনো নগরে অবতরণ কর তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে তাহারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল নিশ্চয়ই যাহারা ইমান আনিয়াছে যাহারাই ইয়াহুদি হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিন যাহারাই আল্লাহ ও আখিরাতের ইমান আনে ও সৎকাজ করে তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের কোনো ভয় নাই তাহারা দুঃখিত হইবে না স্মরণ কর যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম এবং তুর্কে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম বলিয়াছিলাম আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ কর এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখ যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিয়াছিল তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো আমি তাহাদেরকে বলিয়াছিলাম তোমরা ঘৃণিত হও। আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এতক্ষণ পর্যন্ত পবিত্র পবিত্রের সুরা বাকার বাউন্ন নম্বর আয়াত থেকে নম্বরের আয়াতের তালাওয়াতাম শুনলাম তর্জমা আসুন আমরা এই কারিমার তাপশেষ শুনি এবং সেভাবেই আমরা আমাদের জীবনটাকে গঠন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন আমরা পূর্ববর্তী আয়াতে দেখেছি যে মুষা আহসাতুল আসলামের জাতি বিভিন্নভাবে মুসা আসলামের কথা লঙ্ঘন করেছে তারা সেখানে গোবৎসের পূজা করেছে অনেক অন্যায় তারা করেছে কিন্তু তারপরও হজত মুসা আল আসলাম তাদেরকে আল্লাহ নির্দেশে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ সেই কথাটি বাউন্ন নম্বর আয়াতে বলছেন যে সুম আফাম আনকুমি বা যেদারিকে আল্লাহ আল্লাহ কুম চাষ করুন আমি এই কাজগুলো এই জাতির ইহুদি জাতির সঙ্গে করেছিলাম যাতে করে তারা ক্ষমা করলে যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে সেই কারণে আমি করেছিলাম ছিলাম তিপ্পান্ন নম্বর আয়তেই আল্লাহ তালা বলছেন ওই না মুসাল কিতাব আল ফর আল্লাহ আল্লা কুম তাহেতাদুন আমি মুসাল ইসলামকে যে কিতাব দিয়েছি সত্য মিথ্যার পার্থক্যকারী সেই কিতাব দিয়েছিলাম যাতে করে তারা সৎ পথ অবলম্বন করতে পারে কিন্তু ওই জাতির মানুষগুলো এত বাঁকা এবং এত আল্লাহ দূর ছিল যে তারা এই সমস্ত আসমানি গ্রন্থ পাওয়ার পরও তারা কিন্তু সঠিক পথে আসেনি এই জন্য চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ আরভিন মুসার যে তার জাতিকে যে কথাটুকু বলেছিলেন সেই কথাটি আবার স্মরণ করিয়ে দিয়ে বলেন যে হে মুসার আসলাম বলছেন যে তোমরা আমি যখন আসমানি গ্রন্থ আনার জন্য তৌরিতার জন্য যখন আমি তোর পাহাড়ে গিয়েছিলাম তখন তোমরা কিন্তু গরুর পূজা করেছিলে এবং সেই গরুর পূজা করে তোমরা তোমাদের নিজেদের প্রতি তোমরা জুলুম করেছিলে খা যে বলে ইসলা তোমরা যে অন্যায়টি করেছ সেটা গরু বৎসর পূজা করে অতএব তোমরা তার তওবা করো এবং সেই তহবাটি হলো নিজেরা নিজেদেরকে হত্যা করা এবং একটি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে সত্তর হাজার ইহুদিকে ঢুকিয়ে রেখে তখন তাদেরকে তহবার কথা বলা হলো একজন আরেকজনকে হত্যা করবে এমনিভাবে যখন নির্দেশ দেওয়া হলো তখন অন্ধকার ছেয়ে আসলো তারা একে অন্যকে হত্যা করলো আবার যখন আলো জলো উঠল তখন দেখলো যে হাজার হাজার ইহুদি মৃত্যুবরণ করেছে এই ছিল তাদের সেই তওবা এবং আল্লাহ তার সেই তওবা কবুল করেছিলেন ইন্দাহু হুয়া তোয়াবুর রাহিম কারণ আল্লাহ তো তবা কবুলকারী এবং দাতা ও দয়ালু পঞ্চান্ন নম্বর আল্লাহ তারা বলেন যে মুসা যখন তার জাতির লোকগুলোকে নিয়ে গেল সেতুর পাহাড়ে কথা বলার জন্য সেখানে নিয়ে হজরত মুষা আসসালাম আল্লাহর সাথে কথা বললেন কিন্তু তার মানুষগুলো তার সেই জাতির মানুষগুলো তখন বাঁকা হয়ে বসলো তারা বলল যে আল্লাহকে আমরা নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না এবং এই কাজটা যখন করলো তখন আল্লাহর বলার তাদের প্রতি রাগান্বিত হলেন এবং তাদের উপর বজ্রপাত সৃষ্টি হলো এবং এত কঠিন বজ্রপাত হলো যে তারা তখন সেদিন মারা গিয়েছিল ওয়াংতম তাংদুরুন হজরত মুসান ইসলাম তখন তাদেরকে বললেন যে হে আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমি তাদেরকে নিয়ে এসেছি যদি তুমি তাদেরকে ধ্বংসই করে দিবে তুমি আমাকে আগে জানাতে এখন আমি আমার এই জাতির মানুষগুলো সম্পর্কে কেমন এমন করে আমি সেখানে গিয়ে বলবো যে সে তারা মৃত্যুবরণ করেছে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন যে হে বুসা তুমি জানো না এরও কিন্তু সেই গরুর যে পূজা হয়েছিল এই সত্তর জন লোকও সেই পূজার অনুসারী ছিল এই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ রুবুল্লাহমিন বলেন হে আল্লাহ আমি এই ফেরাউন জাতির কাছে আমি জবাবদিহি করতে পারবো না তাদেরকে জীবিত করে দাও আল্লাহ রুবুল্লা তাদের একজনকে জীবিত করে দিলেন এবং তার সামনে বাকি আরও উনষাট জন লোক যেভাবে যা তারা জীবিত হলো এই ঘটনাগুলো তাদেরকে প্রত্যক্ষ করালেন যাতে করে আল্লাহর অসীম ক্ষুদ্র সম্পর্কে তারা অবহিত হতে পারে এবং সাতান্ন নম্বর আয়তে আমরা দেখছি যে আল্লাহর ওপর আলামিন যখন এই মুসাল ইসলামের জাতিগুলো যখন তারা একটা প্রান্তরে গিয়ে থাকলো তখন আল্লাহ তারা তাদেরকে সাহায্য করেছিলেন আকাশ থেকে মেঘমালা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন এবং তাদের উপর আল্লাহ তারা মান্না এবং সালোয়ানেল করেছিলেন তারা যেন এই আসমানি খাদ্য বা তথা খাবার খেয়ে তাদের জীবনটাকে তারা গঠন করতে পারে এবং আল্লাহ বলেই দিয়েছেন কোন বা তোমার আসা কম যে তোমরা আমি যে রিজিক তোমাদের দিয়েছি সেখান থেকে তোমরা খাও ওমা জলা কিন্তু তোমরা আমার প্রতি জুলুম করো না কিন্তু তারা সেই কাজটি করলো তারা এই আল্লাহর দোয়া সেই খাদ্য তারা বক্ষণ করলো কিন্তু আল্লাহর সাথে তারা বিরুদ্ধাচরণ করলো ঠিকই আটান্ন নম্বর আয়তে আল্লাহ ওপর আলম বসেন যে যে তোমরা যে অন্যায় করেছ তোমাদের এই অন্যায়ের কাফারা হলো বা তোমাদের তওবা হল তোমরা যখন এই জনপদে প্রবেশ করবে তখন তোমরা হেত্যাতন বলে তার মানে আমরা ক্ষমা চাইলাম এই কথা বলে তোমরা প্রবেশ করবে এবং মাথা নিচু করে সৃজাবনত হয়ে তোমরা প্রবেশ করবে কিন্তু তারা এত বড় দুগ্ধস্য জাতি ছিল যে আল্লাহর এই কথাগুলো তারা মানল না বরং তারা পা আগে দিয়ে মাথাকে সোজা করে তারা ভিতরে প্রবেশ করলো এবং আল্লাহর বলে তাদেরকে যে বলেছিলেন ফাকলু মিঠা হাইসু সে তুমরা গাদা তোমরা তোমাদের মতো করে সেখানে গিয়ে তোমরা খাও এবং অধিকুল বাবা সূর্যোদয়া এবং সৃজাবানত হয়ে তোমরা প্রবেশ করো অকুলু হেত্থুন নাকুরে লাকুম আর তোমরা যখন হেত্থুন বলে প্রবেশ করবে আমি তোমাদের ক্ষমা করে দেব কিন্তু এই জাতি সেগুলো শুনল না বরং তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে তারা মাথাকে পিছনে রেখে পাকে সামনে রেখে তারা প্রবেশ করেছিল হাসান নাজিদুল উল আল্লাহ বলেছিলেন তোমরা যদি এইভাবে প্রবেশ করতে পারো তাহলে আমি সৎ সৎকর্মশীল মানুষদের যেভাবে প্রতিদান দিই তোমাদেরকে আমি সেভাবে প্রতিদান দেবো কিন্তু আল্লাহ উনসার তোমার রাতে এসে বলেন ফবাদাল্লা দিন কীর আলহম আল্লাহ রবুল আলমিন তাদেরকে যা কিছু শুকিয়ে দিলেন বরং তারা তারা উল্টাটা করলো এবং তারা এমনভাবে আরো চরণ করলো যে আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি আসমান থেকে যে সে দুষ্কর্ম করেছে সেই জন্য আমি তাদের উপর আকাশ থেকে শাস্তি অবতীর্ণ করেছিলাম তাদেরকে আমি আকাশ থেকে বজ্রপাত করে তাদেরকে মৃত্যু ঘটিয়েছিলাম এই কথাগুলো তাদের অবাধ্য অবাধ্যতার কারণে করতে হয়েছিল ষাট নম্বর আয়তে আল্লাহ রবামিন বলেন যে মুসাল ইসলাম মুসাল ইসলামের কারণে তার উন্নতির উপর আল্লাহ অনেক অনুদান দিয়েছেন তাদের অনেক নিয়ামত দিয়েছেন তোর মধ্যে আরেকটি নিয়ামত হলো যখন তারা পানির কথা বলেছিল তখন মুজা তার হাতের লাঠি দ্বারা যখন পাথরে আঘাত করলেন সেখান থেকে বারোটি পশ্যবণ বের হলো এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে পানি পান করলো আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা খাও পান করো কিন্তু বিরুদ্ধাচরণ করো না কিন্তু এই মানুষগুলো এতটাই খারাপ নিকৃষ্ট প্রকৃতি ছিল যে আল্লাহর এই নির্দেশগুলো শোনার পরও তারা তখন এই আল্লাহর নির্দেশনা পালন না করে তারা বিরোধিতা করেছিল এই জন্য একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদ আল্লাহ আল্লা আমিন ওয়াহিদ আল্লাহ রবুল্লা আলম তাদের জন্য খাদ্য নাজেল করলেন মান্না এবং সালোয়া এবং এই খাদ্য আসমানি খাদ্য জান্নাতি খাদ্য কিন্তু এই সমস্ত লোকগুলো সেই খাদ্য খেতে অধৈর্য হয়ে পড়ল এবং রব রব্ব্যাকা ইউকরিজনা মিম্বা তুম্বিতিহা ওকে ইহা অফুমি ওয়াদাসি অবসা বরং তারা সেই জান্নাতি খাদ্যের পরিবর্তে নিকৃষ্ট খাদ্য তথা তারা পৃথিবীতে উৎপন্ন হয় এমন জাতীয় শাকসবজি ওর কুমড়া গম মসুর এবং পিঁয়াজ ইত্যাদি তারা উৎপাদন করতে চাইলো এবং আল্লাহ বলল যে তোমরা তাহলে যে কাজটি আছে সেটা হলো কাল আস্তাব্দুর্লাদুয়াল না হুয়া খাই মুসাশাম বলেই ফেললেন যে আল্লাহর জান্নাতি খাদ্যের পরিবর্তে তোমরা পরিবর্তন করে নিকৃষ্ট খাদ্য খেতে চাও তোমরা কত নিকৃষ্ট এবং বললেন তাহলে তোমরা এই শহর থেকে বেরিয়ে পড়ো যেখানে গেলে যেই জায়গাতে গেলে লোকালয়ে গেলে এগুলো পাওয়া যাবে তোমরা সেখানে চলে যাও এবং সেভাবে দেখা গেলো যে তাদের উপর লাঞ্ছনা এবং দারিদ্রতা নিপতিত হলো এবং তারা আল্লাহর কোপে পতিত হলো এই হেতু যে নিশ্চয়ই তারা আল্লাহ নিদর্শন সময়ে অবিশ্বাস করত এবং নবীদেরকে হত্যা করতো এমনিভাবে তাদের অনেক বিরুদ্ধাচরণ ছিল এই সমস্ত বিরুদ্ধাচরণের কারণে আল্লাহ তাদের প্রতি অভিসম্বাদ দিয়েছেন এবং তাদের প্রতি গজব গজবাদের করেছেন সুদ সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ যে কথাটি বলছেন গাইরুল মকদুব আর এই গাইরুল মকদুব দ্বারা কিন্তু এই ইহুদি জাতিকে বোঝানো হয়েছে বাষট্টি নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইন্দিন আমন উল্লাদিন হাদুসর ওসবিন মান আমর বিল্লাহ ওয়ালিয়ামিল আকির ও আমিন সরিহান ফলাহম আজুর হুম ইন্দর রব্বিহীন ওলা খৌফুন আরিহিম ইয়াহ জানুন এই বাষট্টি নম্বর আয়তে আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে আলাদা করলেন যারা আল্লাহর প্রতি ইমানে নেছে তারা ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক অথবা সাবিন হোক আল্লাহ বলছেন যারা ইমান এনেছে সৎকর্ম করেছে এবং পরকালে বিশ্বাস করেছে আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনেক অনুদান আল্লাহর পক্ষতে তার জন্য প্রতিদান আছে তাদের কোনো ভয় থাকবে না শঙ্কা থাকবে না তারা নির্বিঘ্নে নিরাপদে পরকালীন জীবনকে জীবনে তারা পার হয়ে যেতে পারবে তেষট্টি নম্বর আয়াতি আল্লাহ তালা বলছেন যে ফা এখানে আসলে এই জাতিটা অভিশপ্ত জাতিটা সবসময় আল্লাহর নির্দেশে বিরোধিতা করেছে হজরত মুসাল ইসলামের নির্দেশের বিরোধিতা করেছে আল্লাহ তৌরিত কিতাব দিয়েছিলেন তারা গ্রহণ করতে চাননি আল্লাহ রব্বুল আলমিন তু পাহাড়টা তাদের উপর তুলে ধরলেন এবং বললেন গ্রহণ না করলে তাদেরকে পিছিয়ে ফেলবে তখন তারা এই কিতাবটাকে তারা গ্রহণ করেছিল কিন্তু পক্ষান্তরে যখন আল্লাহ রব্বুল আলমিন তুর পাহাড়টা সরিয়ে নেন তখন তারা আগের সেই অবস্থানে তার মানে তারা আবার প্রত্যাখ্যান করে বসলো এবং তারা খোদা বিরু ছিল না এই কথাটি আল্লাহ জানিয়ে দিলেন এবং চৌষট্টি নম্বরে আল্লাহ বললেন সুম্মা বল্লা তুমি বাদে দারিকা যে তোমাদের প্রতি এত সব কিছু করার পরও এত অনুগ্রহ করার পরও কিন্তু তোমরা আল্লাহর পদ থেকে তোমরা ফিরে গেলে বাঁকা হয়ে গেলে ফলা ফলাব আফতুল্লাহ আলাইকুম রহমাত হুল লকুমত্লা খাহসেরিন আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি বরাবরই আমি নিয়ামত দিয়ে এসেছি তোমাদের প্রতি ফরজল করম করেছি তোমাদের প্রতি অনুগ্রহ করেছি যদি না করতাম তাহলে নিশ্চয়ই তোমরা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে যেতে এমনিভাবে আল্লাহ রব আরবীন চৌষট্টি নম্বর আয়তে তাদেরকে অভয় দিয়ে দিলেন যে তোমরা ফিরে গেছো কিন্তু আমি তোমাদেরকে বারবারই তোমাদেরকে ফিরিয়ে এনেছি এবং সৎকর্মে দীক্ষিত হওয়ার চেষ্টা করেছি পঁয়ষট্টি নম্বর আয়তে সে বলছেন গোলাকাদ আলীম তুমুল্লাহাদিস ফকুল্ল আলহম কুন ও কে খাসিন এই অভিশপ্ত জাতিটি তারা অত্যন্ত বাঁকা মনের অধিকারী ছিল হচ্ছে রসুল হাক সাল্লা সালামকে জানিয়ে দিলেন যে এই ইহুদিদের জন্য যে একটা দিন ছিল তাদেরকে শুক্রবার দিনটা তাদেরকে দেওয়া হয়েছিল একটি ভালো দিন হিসাবে কল্যাণের দিন হিসাবে কিন্তু তারা শনিবারকে বরণ করে নিল কিন্তু ওই শনিবার আবার মাছগুলো তীরে আসতো তারা তীরে এসে লাফালাফি করতো তারা আনন্দ উৎসব করতো আল্লাহ তাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা শনিবারে মৎস্য শিকার করো না কিন্তু তারা বিরুদ্ধাচরণ করে তারা কিছুদিন হয়তো এই কথাটি মানলো কিন্তু পরক্ষণেই তারা কৌশল অবলম্বন করলো শনিবারে তারা মাছগুলোকে আটকিয়ে রাখত তারা রোববারে এগুলো ধরত আল্লাহ তাদের প্রতি খুব রাগ করলেন এবং তাদেরকে অভিসম্প দিলেন যার কারণে যে সমস্ত মানুষগুলো এই অপকর্ম করেছিল শনিবারে মাছ আটকিয়ে রেখে অন্যদিন তারা ধরেছিল আল্লাহ তাদের প্রত্যেককে বলেন যে তনু কোনো কেরাতাতেন খীন তোমরা অভিশপ্ত বানর হয়ে যাও তার কারণে তারা সকলেই বানর হয়ে গিয়েছিল তো শিশুটি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফয়াজা আল্লাহান একালাইয়াদহা ওমা আখালফাহা ওমা এজাতুল্লীর মুতাকিন আল্লাহ বলেন যে অনন্তর আমি এটা তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে দিয়েছি যা আল্লাহর নির্দেশনা বলি যদি কেউ লঙ্ঘন করে আল্লাহ চাইলে তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছনা করতে পারেন পরকালে তো তাদের জন্য আজাব আছেই অতএব আমি এই ইহুদি জাতিদেরকে তাদেরকে বানর বানিয়ে তাদেরকে শিখিয়ে শিক্ষা দিলাম যে দুনিয়ার জীবনও কিন্তু আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিতে পারে অতএব তাদের প্রতি আল্লাহর মেসেজটা হলো এই যে তারা যেন কখনও আল্লাহর আয়াতের বিরোধিতা না করে দর্শক শ্রোতা আমরা বাউন্ন নম্বর আয়াত থেকে ছষট্টি নম্বর আয়াতে ইহুদি জাতি গোষ্ঠীর সম্পর্কে আল্লাহ যে অনুগ্রহ এবং তারা যে বারবার প্রত্যাখ্যান করেছে এবং সেই প্রত্যাখ্যান করার পর আল্লাহ তাদের বারবার অনুগ্রহ দিয়ে তাদেরকে সত্য পথে আনার চেষ্টা করেছে কিন্তু তারা বারবার বাঁকা পথেই চলেছেন এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন এই কারণে যাতে করে আমরা আল্লাহর সাথে বিরোধিতা না করি কোন আমাদেরকে যে কথা বলেছেন সেগুলোকে আমরা স্মরণ করি এবং আমরা ইহুদি গোষ্ঠীর মতো অভিসম্পতে নিমজ্জিত না হই আল্লাহ রোশন এনে না পড়ি এবং সত্যাশ্রয়ী হয়ে জান্নাত লাভ করি এবং আমরা দুনিয়ার জীবনটাকে কল্যাণের সাথে এবং পরকালীন জীবনটাকে কল্যাণের সাথে হাসিল করি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আরামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত